আমার চ্যানেল, আমি শ্যামলী, শ্যামলী এন্ড উদয় চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন আমি রেডি হয়ে গেছি, আর কালকে দীঘা যাব, ওই জন্য জনি মনিকে ট্রান্সফার করতে হবে, অন্য কোথাও দিয়ে আসতে হবে। তো কোথায় দিয়ে আসছি আমরা সবাই মিলেই যাচ্ছি, তো চলো দেখতে থাকো ভিডিওটা। এবার ফাইনালি রেডি হয়ে গেছি, এবার বেরোবো আমরা। জনি মনি ব্যাগে ঢুকছে, বেরিয়ে পড়ি। ট্রেন ঢুকছে, বলে দাও ট্রেন ঢুকছে, ট্রেন সফর করো। আমরা এখন গোদাপিয়াছলে নেমে গেছি আর হাঁটছি, এবার টোটোটা নামবো, তারপরে বাসে চলো নামো। তাহলে তুমি আগে নামো, দিয়ে বাবুকে কোলে নাও। আমি কি করে নামবো? এই দেখো এতটা নিচু, এটা পড়বে না তো, চলো নেমে গেছি। তো আমরা এখন বাঁকাঝিটায় বসে আছি বাস থেকে নেমে। আমাদের তপন দাদা কখন আসবে, তারপরে বাড়ি যেতে পারবো। ও গাইস, বাস স্ট্যান্ড থেকে নেমে চলে এসছি আর হাঁটছি এখন। গুড্ডু চলে গেছে সাইকেলে ও দাদার সঙ্গে, আর আমরা দুজনে হাঁটছি। শ্যালুক ফুল। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা, এই দেখো দিদির বাড়ি চলে এসেছি, এখানেই জনি মনিকে রেখে দিয়ে যাব। তো এখন বাজে 12:10, একটু আগে পৌঁছে গেছি, এসে মুখ টুক ধুয়ে শরবত টরবত খেয়ে নিয়েছি। তো এই হচ্ছে কথা, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আর বাকিরা কী করছে একটু দেখিয়ে দিচ্ছি। ওখানে রান্না বান্না চলছে, মাংস বসিয়েছে এখানে উনানে। গুড্ডু বেটা আমার এখানে টিভি দেখা শুরু করে দিয়েছে এসেই, আর আজকে আমরা একটাও জামা কাপড় নিয়ে আসেনি, এক্ষুনি ফেরত যাব যেহেতু কালকে দীঘা যাচ্ছি, ওই জন্য নিজেরও আনিনি ওরও আনিনি, খালি গায়ে বসে আছে। কি অসুবিধা হচ্ছে? খাটের তলায় ঢুকে একজনা কি করছে, কলমি শাক খাচ্ছে, আর একজনা কি সুন্দর শুয়ে আছে আরাম করে। এখানেই থাকতে হবে মাসি বাড়িতেই, দাদা বলেছে তো এটা তোমাদের মাসি বাড়ি। তো আগের বার এসেছিলাম, এগুলো রং করা ছিল না, এখন রং করা হয়ে গেছে, মানে দিদি ছেলেটা নিজেই রং করেছে। আর এইখানটায় ওদের কুয়া, কুয়াটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো। এইখানে ওরা মোটরে করে জল তোলে। তো এখন 1:45, আর দুপুরের খাবার খেতে হবে, সব খাবার রান্না বান্না হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো চলো আমরা খেয়ে নিই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো দেখি কি কি মেনু হয়েছে আজকে। এটা একটা কী সব দিয়ে সবজি করেছে, শাক ভাজা, আর এটা হচ্ছে করলা ভাজা, আর এখানে মাংসের ঝোল। তো চলো খেয়ে নিই। তো গাইস এখন এখানে আমার মাও আছে দিদি বাড়িতে, তো শাড়িটা ওই জন্য সঙ্গেই নিয়ে এসেছিলাম দেবো বলে। তো এখন মাকে শাড়িটা দিয়ে দেবো আমি। কেমন হয়েছে শাড়িটা? পছন্দ হয়েছে তোমার?
তো গাইস এটা আমার দিদির ছেলে আশিস, আর এর একটা ইউটিউব চ্যানেল আছে ধরমগুরু টেলিকম, তো কিছুদিনের মধ্যে সেটা মনিটাইজ হচ্ছে। আর আমার চ্যানেলে ওর ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা যদি কেউ দেখতে চাও তো দেখে নিতে পারো। হ্যাঁ, সকালবেলা আলু দিলে খেয়ে নেবে। হ্যাঁ, সকালবেলা বিস্কুট দিতে হবে। জনি মনিকে টাটা করে দাও, ওদেরকে বলো এবার থাকো, মাসির কাছে থাকো কটা দিন, সবাই মিলে পাহারা দেবে তোমার, আদর করে দাও ওদেরকে। আরেকজন কই? হুম, বেশি করে জনি আর মনি। দিদুনের কোলে দিদুনও বাড়ি চলে যাবে কালকে, এবার মাসির কাছেই থাকতে হবে। আর এই যে আখি দিদি চলে যাচ্ছে আমাদের সঙ্গে। তো গাইস এখন দিদি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, সবাই সাইড হয়ে গেছে, কেউ আমার ক্যামেরার সামনে আসবে না। তো চলো টাটা, এখন কেমন তো বাড়ি যায় আগে। একজন ওদেরকে নামিয়ে দিয়ে চলে এলো ওর মেসোকে, এবার আমাদেরকে নিয়ে যাবে। তো ধরমগুরু টেলিকম যে চ্যানেলটা আছে ওদের, তো ওরা দুজনেই চালায়, ওটা মানে দেবাশিস নাকি? হ্যাঁ, এটা দেবাশিস আর ওটা আশিস, তো এরা দুজনাই ওই চ্যানেলটাকে চালায়। হ্যাঁ, ওটা আশিস আর এটা দেবাশিস, দুজনাই ওদের চ্যানেলটা চালায়। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, সবাই এক ফ্রেমে চলে এসেছি। টাটা করে দাও তোমার কাছে আরেকবার, টাটা। হ্যাঁ, আর জনি মনিকে ভালো করে দেখে রাখবে, একদম যেন কুকুরে টুকুরে না কামড়ে কামড়ে দেয়, খেয়াল রাখবে। তো এখন বাজে 5:15, আর আমরা এখন গোদাবিয়াল স্টেশনে বসে আছি, আর ও বাবার টিকিট কাটতে গেছে।